জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম নির্বাচনের প্রস্তুতি দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাল বিজেপি এরপর জানিয়ে দিব মনোনয়নপত্র জবানিতে প্রার্থীর বাড়িতে লোক পাঠালেন রিটার্নিং কর্মকর্তা আরও জানিয়ে দিব সুষ্ঠু নির্বাচন হোক কেউ ক্ষমতা দেখাবেন না বলেছেন শামীম ওসমান এদিকে লালপুরে জামায়াত শিবিরে বিশ নেতাকর্মী গ্রেপ্তার এবং সর্বশেষ জানিয়ে দিব ক্ষমতা এবং রাষ্ট্র নিজস্ব সম্পত্তি নয় বলেছেন জেএসডি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নির্বাচনের প্রস্তুতি দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাল বিজেপি ভারতের বিভিন্ন প্রদেশে ষাটটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতাসীন বিজেপি এ নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে আওয়ামী আমন্ত্রণ জানিয়েছে তারা বিজেপি নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য আওয়ামী পাঠানো আমন্ত্রণপত্রে তারা দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণোর জন্য অনুরোধ করেছে এ আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ডক্টর সেলিম মাহমুদকে আওয়ামী লীগ সভাপতি ভারত সফরের জন্য মনোনীত করেছেন বলে জানা গেছে ডক্টর সেলিম মাহমুদের সফরটি হবে মূলত পাঁচ দিনের আগামী এক মে থেকে পাঁচ মে পর্যন্ত ভারত সফর করবেন তিনি এর সফরে আওয়ামী লীগের প্রতিনিধির সঙ্গে বিজেপি সিনিয়র নেতৃবৃন্দের বৈঠক হওয়ার কথা রয়েছে জানা গেছে দিল্লির বাইরে সরেজমিনে বিজেপির বিজেপি নির্বাচনী প্রচারণা দেখাতে বিজেপি আওয়ামী লীগের প্রতিনিধিকে ছত্রিশগড়ে নিয়ে যাবেন প্রসঙ্গত গত ১৯ এপ্রিল ভারতে সাধারণ নির্বাচন শুরু হয়েছে যা চলবে আগামী এক জুন পর্যন্ত আগামী চার জুনের ভোটের ফলাফল ঘোষণা করা হবে মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীর বাড়িতে লোক পাঠালেন রিটার্নিং কর্মকর্তা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাজমা আখতার লাকের বাড়িতে মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য লোক পাঠিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম তার মনোনয়নপত্র জমা হলে চেয়ারম্যান পদে আরও একজন প্রার্থী বাড়ছে উচ্চ আদালতের আদেশের পর এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম এ তথ্য জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী নাজমা আখতার লাকি আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের আওয়ালগাড়ি গ্রামের বাসিন্দা আট মে প্রথম ধাপে এই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার দুপুরে ওই প্রার্থীর বাড়িতে গিয়ে দেখা যায় আক্কেলপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের দুজন কর্মকর্তা তার মনোনয়নপত্র দাখিলের জন্য উচ্চ আদালতের আদেশ অনুযায়ী অনলাইনে প্রার্থী রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে মনোনয়নপত্র দাখিলের জন্য নোটিশ নিয়ে যান কিন্তু প্রার্থী নোটিশ না পেয়ে তাদের ফিরিয়ে দেন তবে তিনি মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে সমকালকে জানিয়েছেন ওই প্রার্থী সূত্রে জানা গেছে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সব প্রস্তুতি নেন নাজমা আখতার লাকি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পনেরো এপ্রিল ব্যাংকে টাকা জমা দেওয়ার পর নির্বাচন কমিশনের অনলাইনে আবেদন করার সময় সার্ভারের জটিলতা দেখা দেয় পরবর্তীতে চেষ্টা করেও নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি মনোনয়নপত্র দাখিল করতে পারেননি ২২ এপ্রিল তিনি নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে হাইকোর্টে একটি রিট আবেদন করেন ওই রিট আবেদন হাইকোর্টে আমলে নিয়ে তেইশ এপ্রিল শুনানি শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের যৌথ বেঞ্চ জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তাকে আদেশ পাওয়ার দুই দিনের মধ্যে ওই প্রার্থীর মনোনয়নপত্র জমা নেওয়ার আদেশ দেন এছাড়া ওই প্রার্থীর মনোনয়নপত্র জমা না হওয়ার বিষয়ে নির্বাচন কমিশন সচিব স্থানীয় সরকার সচিবালয়ের সচিব জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে ওই আদেশে সুষ্ঠু নির্বাচন হোক কেউ ক্ষমতা দেখাবেন না বলেছেন শামীম ওসমান কাউকে ক্ষমতা না দেখানোর আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন আমরা চাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক মঙ্গলবার তিরিশ এপ্রিল এ কে এম নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন শামীম ওসমান বলেন কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে কথা বলছেন আমি তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে চাই না আমি আরও দুজনে মুখ এখানে দেখব ভেবেছিলাম তারা হয়তো নির্বাচন করছেন আমার ঘৃণা হয় যখন কেউ বলে টাকা দিয়ে নির্বাচন করা যায় এ জনগণ কি এত সস্তা আমি তো এটা বিশ্বাস করতে রাজি না যিনি টাকা দিয়ে নির্বাচন করবেন তিনি টাকাই কামাবেন তিনি বলেন এবারে নির্বাচনে আমি সকালে উঠে আমার বাবা মায়ের এবং ভাইয়ের কবরের সামনে এসে ইউনুস দোয়া খতম দিয়েছি অনেকে অনেক কথা বলছেন আমরা এগুলো আমলে নিলে আগামীকাল থেকে মাঠে নামতে পারবেন না আমরা চাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক কেউ ক্ষমতা দেখাবেন না আমরা ক্ষমতা দেখালে ক্ষমতাসীন হয়ে কেউ তো নির্বাচন করতো না তিনি আরো বলেন আমাদের কিছু করার নেই আমার বাবা দাদা ও মা চলে গেছেন এতিম হওয়া কত কষ্টে শুধুমাত্র আল্লাহ জানে আর আমরা যারা এতিম তারা জানি যে কবর স্থানে আমার ভাই শুয়ে আছে সেটার ডিজাইন আমি করেছিলাম আমার মায়ের সেটা পছন্দ হয়েছিল বলেছিল তোমার বাবার পেছনেই আমাকে রেখো তিনি বলেন কয়েকদিন আগে রশিদ ভাইয়ের সঙ্গে কাজিম ভাই আমার বাসায় গিয়েছিলেন আমি বলেছিলাম কাজীম ভাই এবার নির্বাচন করেন তিনি বললেন না রশিদ ভাই মুরুব্বী তিনি নির্বাচন করুক এটার নাম রাজনীতি আমি তার কাছ থেকে এটা শিখেছি মৃত্যুর আগে তার আশা ছিল রশিদ ভাই নির্বাচন করুক আওয়ামী লীগের এই নেতা বলেন কেন্দ্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ এসেছে বন্দরের নির্বাচনে সসরিয়ে থাকার জন্য ও ব্যবস্থা নেওয়ার জন্য আমি কাউকে খাটো করতে চাই না তবে বলবো নির্বাচনে আমাদের ছবি ব্যবহার করবেন না লালপুরে জামায়াত শিবিরের বিশ নেতাকর্মী গ্রেফতার নাশকতার পরিকল্পনার অভিযোগে নাটোরের লালপুরে জামায়াত শিবিরের বিশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার তিরিশ এপ্রিল রাতে লালপুর উপজেলার দুই নম্বর ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের নাম জানা সম্ভব হয়নি লালপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বাংলা নিউজকে বলেন রাতে শিবনগর এলাকায় কলেজের পেছনে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জামায়াত শিবিরে বিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করে এ ঘটনায় নাশকতার মামলা করা হয়েছে সকালে আসামিদের নাটোর আদালতে পাঠানো হয়েছে ক্ষমতা এবং রাষ্ট্র নিজস্ব সম্পত্তি নয় বলেছেন জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল সম্পাদক সমাজ মাহমুদ স্বপন বলেছেন ক্ষমতা এবং রাষ্ট্র কারো ব্যক্তিগত বা নিজস্ব সম্পত্তি হতে পারে না জালিয়াতিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা কেড়ে নিয়ে রাষ্ট্রকে এখন দল বা ব্যক্তির সম্পত্তিতে পরিণত করা হয়েছে এই আত্মঘাতীর রাজনীতির মূল উৎস হচ্ছে আমাদের বর্তমান সংবিধান সমাজের সব অংশে বিশেষ করে উৎপাদন উন্নয়ন ও ফলে বিজ্ঞানে সংগ্রামের পর আজও শ্রমজীবী সহ বৃহত্তর জনগোষ্ঠীর জীবনধারার কোনো পরিবর্তন হয়নি ঐতিহাসিক মে দিবস উপলক্ষে বুধবার এক মে সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক জোট আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জেএসডির এই সাধারণ সম্পাদক আরও বলেন ইতিহাসের মূল চালিকা শক্তি বা মানব ইতিহাসে প্রকৃত রূপকারকে উপেক্ষা করে কোনো রাষ্ট্র বা সমাজ বিকশিত হতে পারে না সমাজ বিকাশের ইতিহাস সৃষ্টি হয়েছে কোনো ব্যক্তির ইচ্ছায় নয় ইতিহাস হল উৎপাদন ব্যবস্থায় দান্দিক সম্পর্কে বিকাশের ফলশ্রুতি শ্রমশক্তি ও মেধা প্রয়োগের মাধ্যমেই জন্ম নেয় সমাজ বিকাশের ধারা